আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি পূর্বকোণ অনলাইনে সংবাদ প্রতিদিনে। শুরুতে সংবাদ শিরোনাম। করতোয়া নদীতে নৌকা ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে 47, স্বজনদের দাবি এখনো নিখোঁজ 43। মিয়ানমারের অভ্যন্তরে এখনো থামেনি সংঘর্ষ, এবার উত্তেজনার টেকনাফ সীমান্তে, থেমে থেমে গুলির শব্দ, আতঙ্কে বাসিন্দারা। করোনার কারণে দীর্ঘদিন বিদেশি পর্যটকের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা অবশেষে প্রত্যাহার, জানালেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। আওয়ামী লীগ রাজপথে নামলে অন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সাম্প্রদায়িক সহিংসতা রুখতে শারদীয় দুর্গোৎসবের আগে নগরীর 41 ওয়ার্ডে সম্প্রীতি সমাবেশ করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এবং গেল 24 ঘন্টায় 700 ছাড়ালো করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা, মৃত্যু বেড়ে 6। শেঠ গ্রুপ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী আবাসন ব্যবসা প্রতিষ্ঠান এবার চট্টগ্রামের চকবাজারে নির্মাণ করেছে আন্তর্জাতিক মানের বালি আর্কেড শপিং মল, যেখানে থাকছে অত্যাধুনিক ও স্মার্ট শপিংয়ের সকল আয়োজন। বালি আর্কেড শপিং মল, শপিংয়ে স্মার্ট সলিউশন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে 47 জনে দাঁড়িয়েছে, স্বজনদের দাবি এখনও 43 জন নিখোঁজ আছেন। এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের রংপুর, রাজশাহী ও কুড়িগ্রামের 3টি ডুবুরির দল। উদ্ধার 47 জনের মধ্যে 22 জন পুরুষ, 12 জন শিশু এবং 9 জন নারী, বাকি 4 জনের বিষয়ে এখনও জানা যায়নি। আজ সোমবার উপজেলার মারিয়া বামনহাট ইউনিয়ন পরিষদে খোলা তথ্য কেন্দ্র থেকে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করা হয়। মিয়ানমারের অভ্যন্তরে গত 2 মাস ধরে অব্যাহত রয়েছে সংঘর্ষ, যার প্রভাব পড়ছে সীমান্ত এলাকায়। ঘুমধুম উখিয়ার পর এবার কক্সবাজারের টেকনাফ উপজেলার ওয়াইকং কাঞ্জর পাড়া সীমান্তে মিয়ানমারের ভেতরে নতুন করে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। আজ সোমবার ভোর থেকে একের পর এক মর্টার শেলের মতো ভারী অস্ত্রের গোলার শব্দে কেঁপে ওঠে ওয়াইকং কাঞ্জর পাড়া এলাকা। থেমে থেমে ওপারে অব্যাহত রয়েছে গোলাবর্ষণ। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল বাংলাদেশে বিদেশিদের ভিসা দেয়া। অবশেষে আজ সোমবার থেকে বাংলাদেশে বিদেশি পর্যটক আসার বিধিনিষেধ তুলে নেওয়া হলো। আজ সোমবার আগারগাঁওয়ে পর্যটন ভবনে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। আওয়ামী লীগ রাজপথে নামলে অন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেছেন, আওয়ামী লীগ রাজপথের দল, আমরা যদি আজকে আমাদের নেতাকর্মীদের সারা দেশের রাজপথে নামার জন্য ঘোষণা দেই, তখন অন্য কাউকে আর খুঁজে পাওয়া যাবে না। আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আওয়ামী লীগকে রাস্তায় পরীক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। এ মন্তব্যের জবাবে এমন কথা বলেন তথ্যমন্ত্রী। সাম্প্রদায়িক সহিংসতা রুখতে শারদীয় দুর্গোৎসবের আগে চট্টগ্রাম নগরীর 41 ওয়ার্ডে সম্প্রীতি সমাবেশ করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আজ সোমবার নগরীর থিয়েটার ইনস্টিটিউটে দুর্গোৎসব উপলক্ষে অনুদান প্রদান অনুষ্ঠানে এই তথ্য জানান সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম। এ সময় 287টি পূজা মণ্ডপে জেনারেটরের জ্বালানি তেলের অনুদান বাবদ দেয়া হয় 5,000 টাকা করে। 7 সপ্তাহ পর দেশে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা 700 ছাড়িয়েছে। এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন 6 জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে 29,359 জনে, আর করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 20,22,408 জনে। আজ সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।